নিজেদের বর্ণ বৈষম্য, বন্দুক সহিংসতা এবং মাদক বিস্তারের যে সমস্যা, সেই সমস্যার বিষয়ে চোখ বন্ধ রেখে একটি দেশ দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে। চলুন তো আমরা একটু ভাবার চেষ্টা করি, এই দেশটা কে হতে পারে এবং কোন দেশের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আসতে পারে। বোঝা যাচ্ছে না যে দেশটাকে ইন্ডিকেট করে এই কথাগুলো বলা হচ্ছে? সেই দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার বাদে এখানে উল্লেখ করা হয়েছে। এখন এই যে বর্ণ বৈষম্যের কথা বলা হচ্ছে, বন্দুক সহিংসতার কথা বলা হচ্ছে, বলা হচ্ছে মাদকের বিস্তারের সমস্যা, এগুলো কোথায় আছে? আমেরিকায় আছে। তার মানে আমেরিকাকে ইন্ডিকেট করে এই কথাগুলো বলা হচ্ছে। তারপর এই বিষয়গুলো বলছে কোন দেশ? চীন বলছে। চীন নিজের আধিপত্য বিস্তার করতে চায় এশিয়া মহাদেশ ও সারা বিশ্বে। এদিকে আমেরিকা সারা বিশ্বে নিজের আধিপত্য বিস্তার করে আসে। সে তো কোনোভাবে চাইবে না তার আধিপত্য যে বিস্তার এই জায়গাটায় অন্য কেউ এসে হস্তক্ষেপ করুক, অন্য কেউ এসে জায়গা করে নিক, সেটাতে সে অবশ্যই চাইবে না। কিন্তু দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে এশিয়া মহাদেশের কয়েকটি দেশ, যেমন আছে জাপান, যেমন আছে চীন, যেমন আছে কোরিয়া, যেমন আছে ভারত, এই দেশগুলো নিজেদের অস্তিত্বে জানান দিয়ে যাচ্ছে এবং জানিয়ে যাচ্ছে যে তারা আমেরিকার যে মোড়লগিরি এশিয়া মহাদেশে আর ফলাতে দিবে না, এবং সেই অনুযায়ী তারা তাদের কার্যক্রমও চালিয়ে যাচ্ছে। সেটা সামরিক ক্ষেত্রে হোক, সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হোক, সেটা এশিয়া মহাদেশের অন্য দেশের উপর প্রভাব বিস্তার করে হোক, সেই জায়গাটা তারা চালিয়ে যাচ্ছে। এখন উন্নয়নশীল দেশ বা বাংলাদেশের মতন থার্ড ওয়ার্ল্ডের যে দেশগুলো আছে এশিয়া মহাদেশে শুরু করে সারা বিশ্বে, সেই দেশের উপরে আধিপত্য বিস্তার করতে চায় চীন। অন্যদিকে আমেরিকার যে আধিপত্য বিস্তার করা জায়গাটা সংকুচিত হয়ে আসছে বলে সে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করছে যাদের আধিপত্যটা ধরে রাখার। এই দুই জায়গায় মূলত কনফ্লিক্ট বেড়ে যাচ্ছে আমেরিকার সাথে চীনের, আমেরিকার সাথে ভারতের। উদ্যোগখান থেকে বাংলাদেশ নামক রাষ্ট্র এবং তৃত সারির যে দেশগুলো আছে তারাই মূলত এখানে ভুক্তভোগীটা হয়। তার মানে এই যে আমেরিকা ভিসা নীতি দিচ্ছে, সুষ্ঠু নির্বাচনের পক্ষে কাজ করছে, এটা কি আমাদের সুষ্ঠু নির্বাচনের পক্ষে যতটা কাজ করছে তার সাথে নিজের স্বার্থে বেশি কাজ করছে? এই যে চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হচ্ছে বলে সে তার বক্তব্য হাজির করছে, এটা কি বাংলাদেশের মানবাধিকার, বাংলাদেশের জনগণের নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছে এজন্য বলছে? না, সেও তার স্বার্থের জন্য বলছে। এই দুই স্বার্থের কনফ্লিক্ট যখন বাধে তখনই মূলত এক পক্ষ আর এক পক্ষের বিষয়ে কথা বলা শুরু করে। তার মানে আমেরিকা যদি চায় এবং ভিসা নীতি যদি প্রয়োগ করতে পারে এবং ভিসা নীতি প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে যদি তার অবস্থানটা আরও সুদৃঢ় করতে পারে, তার মানে চীনের অবস্থান বাংলাদেশের উপর থেকে আধিপত্যটা কমে যাবে, ভারতের অবস্থানটা কমে যাবে, তাহলে এই পর্যায়ে এসে চীন তো সেটা অবশ্যই চাইবে না। বাংলাদেশে তাদের যে আধিপত্য, অর্থনৈতিক আগ্রাসন, বাণিজ্যিক আগ্রাসন সেটা বন্ধ করতে তো চাইবে না, তাই না? এই জন্য এখন তারা কী করবে? এইটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশে এসে নাক গলাচ্ছে, অন্য দেশ হস্তক্ষেপ করছে, এ ধরনের বিভিন্ন বক্তব্য আসবে, এগুলো আমরা জানি। তো চলুন ওই বক্তব্য আবার একটু যাই। চীনের দূতাবাস তাদের বাংলাদেশে অবস্থান করছে, দূতাবাস, সেই দূতাবাস যে চীনা যে সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের প্রশ্ন এবং তাদের জবাবে ওয়েন বিনের বক্তব্যটা তুলে ধরেছে। সেই বক্তব্যে এটা বলা হয়েছে, আমরা লক্ষ্য করেছি যে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি অনুষ্ঠানে বলেছেন, বেশ কয়েকটি অনুষ্ঠানে কী বলেছেন, ওই যে আমেরিকা বা যে সমস্ত দেশ আমাদের স্যাংশন দেবে তাদের কাছ থেকে আমরা কোনো কিছু কিনবো না। তখনই কিন্তু এই যে চীন বলেন, ভারত বলেন, এরা কিন্তু আনন্দে আন্দোলিত হয়েছিল যে না, এইবার তো খেলা জমছে। এমনিতেও তো বাণিজ্যিক অর্থনৈতিক আগ্রাসন আমাদের আছে, এরপরে যেটুকু অবস্থান আমাদের কাছ থেকে না কিনে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে কিনতো, এখন তো সেটাও কিনবে না। তার মানে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার আরও একটু বৃদ্ধি পাচ্ছে, এই সুযোগটা পাওয়ার জন্য তারা খুব আনন্দিত হয়েছিল। সেই অবস্থায় এসে দেখা যাচ্ছে যে ফলাফল গেল উল্টো, আমেরিকা আমাদের উপরে ভিসা নীতি দিয়ে দিল। এখন কে কিনবে কে কিনবে না সেটা তো আরও উল্টো বিষয় হয়ে গেছে, তাই না? তার মানে তাদের যে বাণিজ্যিক যে সম্প্রসারণ বৃদ্ধির যে সম্ভাবনাটা তারা দেখতে পাচ্ছিল সেটা কমে গেছে, উল্টো এখানে আমেরিকার আধিপত্য বিস্তার হচ্ছে এবং তাদের আধিপত্য সংকুচিত হচ্ছে। এই অবস্থায় এসে তারা এখন বলছে যে অভ্যন্তরীণ বিষয় এবং অভ্যন্তরীণ বিষয়ে একটা রাষ্ট্র হস্তক্ষেপ করছে, শুধু হস্তক্ষেপ করছে এমন না,
তারা বলছে যে অজুহাত, গণতন্ত্র এবং মানবাধিকার অজুহাতে তারা এই কাজ করছে, এবং যারা এই কাজগুলো করছে তাদের দেশে স্পেসিফিক 3টি গুরুত্বপূর্ণ সমস্যার কথা বলা হয়েছে, যেগুলো তারা নিজেরা সমস্যার সমাধান না করে অন্য দেশের সমস্যার সমাধানে এগিয়ে আসছে তারা। আমরা প্রথমেই সেই 3টা সমস্যার কথা জেনেছি, এবং এই মুহূর্তে চীনের যে দূতাবাস তাদের কথাটা জানলাম। এই দুই অবস্থার মধ্যে পড়ে বাংলাদেশ পিষ্ট হচ্ছে, আগামীতে হয়তো আরও হবে, কিন্তু আমরা তো অবশ্যই চাইবো এটা না হোক, এবং আপনারা হয়তো চাইবেন না। তো আমরা পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো অবশ্যই থাকবেন, এবং পাশাপাশি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের এই ধরনের গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা মিস করে না যান। ধন্যবাদ সকলকে।